بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আকাশের মতো উদার হয় যেন মন, ছোট ছোট ভুলে যেন হয় না ভগবান, ও আকাশের মতো উদার হয় যেন মন, ছোট ছোট ভুলে যেন হয় না ভগবান, দু চোখের উপকূলে স্বপ্ন উঠুক হৃদয়ে লেখা হোক সুকাহিনী, ভালোবাসা হয় যেন এমনি, ভালোবাসা হয় যেন এমনি, thank you.
কিসের জন্য রাখে আসলাম তা তো তোরা বুঝলি না, এখন আমি যাই একা ওদের নাম জিজ্ঞাসা করব। যাই বাসায় যাই, বাসায় যা কাপড়টা চেঞ্জ করে ওদের নাম জিজ্ঞাসা করবো। আমি
ভাবনার সবটা ছুঁয়ে ছড়িয়ে আছো হৃদয়ে, আমার ভাবনার সবটা ছুঁয়ে। আমি তো লাভ পেট্রোল পাই গেছি একদম। তুই কি মনের ভালোবাসিস নাকি? হ্যাঁ, আমি মনের অনেক 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 ভালোবাসি। এই পৃথিবীতে যদি ভালোবাসা থাকি একমাত্র ওরে ভালোবাসা আমার পিতামাতার পরে। তুমি তাই? হ্যাঁ, তা আমি তো বিজলি ভালোবেসে বলেছি। তুই আমার শালি কে ভালোবাসবি? আমরা দুই দোস্ত, ওরা দুই বোন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা চেয়ারম্যান তো অনেক খারাপ, যদি আমাদের ভালোবাসা চেয়ারম্যানের কাট হয়ে যায় তখন আমরা কি করব? চেয়ারম্যানদের মানি না, যে কোনো জিনিসের বিনিময়ে ওদের আমরা চাই, যেহেতু ভালোবেসেছি ভালোবাস। আমি এই প্রতিজ্ঞা করি যে ওদেরকে ভালোবাসি, ভালোবাসবো, তাতে আমাদের জীবন থাক বা না থাক সেটা কোনো কথা না, আমরা ওদেরকে ভালোবাসি, ঠিক আছে? আর যে কোনো মূল্যে ওদেরকে আমরা তোর পাইতেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে চল আজকে চলে যা। হ্যাঁ, জানো বিজলি, এখানে কিসের জন্য আনলাম? কিসের জন্য? আসলে আমার মনের কথাগুলো তোমাকে খুলে বলার জন্য। প্রথম দেখায় তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কখনো বলার সুযোগ পাইনি সেরকম ভাবে। তো আজকে সুযোগ পেলাম, আমার বন্ধু যেহেতু তোমার বোনের সাথে লাইন মারে, তো ভাবলাম যে আমার লাইনটা যদি ক্লিয়ার হয় তো আমি তোমাকে নিজের করে পেতে চাই। এখন তুমি কি বলো? আমিও তো তোমাকে অনেকদিন যাবতই ভালোবাসি, কিন্তু আসলে আমি ছেলেদের বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস না করার কারণ কি? সবাই কি আর এক? আমি ভাবি সব ছেলেরা একরকম হয় না। এই ভাবনা তো তোমার ভুল। যেমন হাতের পাঁচটা আঙুল এক হয় না, ঠিক তেমন সব মানুষ এক হয় না। তো তুমি প্লিজ আমাকে ভুলবো না, আর হলো আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক সুখে রাখবো, প্লিজ আমাকে ছেড়ে দিও না। তাহলে তুমি তোমার ভালোবাসো। আমি তোমার এতদিন ধরে ভালোবাসতাম, তোমায় শুধু দেখে যেতাম, কখনো বলতে পারতাম না। আমার বন্ধুদের কাছে বললাম যে আমি চেয়ারম্যানের মেয়েকে পছন্দ করি, আর তুমি যে চেয়ারম্যানের বড় মেয়ে এটাও আমি জানি না, ঠিক আছে? আর তোমার বাবা চেয়ারম্যান, আমার তো অনেক ভয় হয়। আমি তো তোমাকে ভালোবাসি, আমার বাবা তোমার। যদি তোমার বাবা এই পথ এই ভালোবাসার ভিতরে কাটা হয়ে দাঁড়ায়, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। সত্যি? হ্যাঁ। আচ্ছা তাহলে চলো আমরা আজকে চলে যাই। হ্যাঁ আজগর, তাহলে চল আমার সাথে বিজলি, তাহলে তোমার আপুকে নিয়ে চলে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আমি না গভীর ভাইয়ের বন্ধু আজকে ভালো সেটা আমি চাই।
এইভাবে আর কয়দিন তোমার একটা ফোন নাম্বার নাই, কোনো কিছু নাই, এইভাবে কয়দিন এইভাবে একটা কাজ করি আজকে রাত্রে আর আমি আর আজকে তোমাদের বাড়িতে যাই। হ্যাঁ না, এটা কখনো জানি না আর ই করো, আজকে রাত্রে তোমাদের বাসায় একটু যাবো, তোমার সাথে দেখা করবো। এই না না, আমি তো বেকে সাথে নিয়ে যাবো যাবো যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার যা মন যাবো। ওরা আজকে এত বেলা হয়ে গেল, এখন আসতেছে না, ওই দিন যাইতে না করলো আমরা গেলাম, ওই দিন প্রবলেম হয়ে গেল কি যাই না। আমার তো অনেক টেনশন লেগেছে, না জানি কি হয়, যদি কিছু একটা হয়ে যায় এখন আমি কি করবো, আমার ভালো লাগতেছে না, জানো অনেক ভালোবাসি দেখা যায় তো ভালো লাগে, এখন কি করবো, এখন ওদের যদি কোনো প্রবলেম হয় ওরা তো এখন আসতেছে না, ওরা আসছে খারাপ দেখি।
কেমন আছো? কালকে তোমাদের বাসায় গিয়েছিলাম, অনেক দৌড়ানি দিচ্ছি তোমার বাবার লোকরা। তোমাদের তো বারণি করছিলাম, তোমরা একলাইন বসে গিয়েছিলাম। কি করবো, তোমাদের দেখা যারা ভালো লাগে না। আচ্ছা কিছু হয়েছে তোমাদের আব্বু টাব্বু কিছু বলছে? আচ্ছা আমাদের এখন ভুল হয়ে গেছে একটা, আমি এখন তোমাদেরকে দেখা থাকা ভালো লাগে না, অন্য ভালো লাগে না, কিছু নেই এই জন্য আমরা গিয়েছি। আর তোমাদের কোনো নাম্বার নাই যে তোমার সাথে কথা বলবো, কন্ট্যাক্ট করবো, এরকম তো কোনো কিছু নাই, এই জন্য আমরা গিয়েছি। এখন যা হয়েছে ভুল হয়ে গেছে, আমরা তো অনেক চিন্তা আছি যে তোমাদের কিছু হয়েছে, তোমার আব্বা আম্মু তোমাদের। আর আজকে দিন হয়েছে দেখে ভাবলাম যে তোমাদেরকে আজকে আসতে দিতেছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোনো, ক্লাসে যাওয়ার পথে দালান একটু দেখা করে দেয় তোমার সাথে কথা আছে। হ্যাঁ আসো কিন্তু, হ্যাঁ আমরা ওয়েট করবো এখানে। কি যে হলো, শুধু ওর কথা ভাবনায় আসে কেন, কেন মনে পড়ে কেন, কত বেশি ভালোবেসে কিনেছি রে। আজকাল রবিদের সাথে তো ভালোই লাইন মারতেছে দেখতেছি, আর আমি কিছু বললে তুমি সময় পাবো। তাহলে আমরা উপরে যাই, হ্যাঁ তোমার দিকে যাও। জানি না, একদিন না একদিন তোমার বাবা জানবে, তখন কি হবে? কি আর হবে, হয়তো গ্রাম ছাড়া করবে, তার সাথে বেশি তো কিছু করবে না। তোমাদের যদি গ্রাম ছাড়া করে তাহলে আমি থাকবো। কপালে কি আছে তা কিভাবে বলি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তো তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। সব সময় তো আমি তোমার কথাই ভাবি, তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। যেদিকে তাকাই শুধু তো।
সব চোখের পলকে পলকে তোমাকে দেখতে পাই। আর বাবা যদি মেনে না নেন, আমার মনে হয় সে মেনে নেবে না, তখন আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমি তোমাকে অনেক দূরে নিয়ে যাবো, যেখানে যে না কেউ থাকবে না। তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সেখানেই যাবো। তোমাকে ছাড়া তো আমার ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না। তোমাকে না পেলে হয়তো আমি এই জীবন রাখবো না। আমারও এই জীবন বৃথা তোমাকে না পেলে আমি এই জীবন রাখবো না। তুমি তো আমাকে কখনো কষ্ট দেবে না? না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি কখনো কষ্ট দেবো না। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে যাবো না, তুমি তো যাবে না। না, আমি তোমাকে কখনো ছাড়বো না, তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনো তোমাকে আমি হারাতে চাই না। তোমার জন্য যদি আমার বাবাকে ত্যাগ করতে হয় আমি সেটা করতে পারবো। দেখো দুবীর, এভাবে আর কত দিন দেখা করবো? বাবা জানলে তো অনেক সমস্যা হবে। কিন্তু তোমাকে দেখা না ছাড়া তো আমার ভালো লাগে না। আমারও, কি করা যায় বলো তো? এখন না, আমি সম্ভব না। এখন তোমার বাবা দেখবে, তুমি তোমার বাবার কাছে বলো আমার ব্যাপারটা, আমাদের ব্যাপারটা বলো। আমি কিভাবে বাবাকে বলবো? বাবাকে বললে বাবা কখনোই মেনে নেবে না। কেন নেবে না? আচ্ছা, যদি তোমার বাবা আমাকে অনেক মারে বা লোকজন যা মারে, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না না, আমি তোমাকে ছেড়ে কখনোই যাবো না। সত্যি? হ্যাঁ সত্যি। এখন তো অনেক সময় হয়ে গেছে ভালো আছেন? শুনলাম নাকি ওরা প্রেম করে। কি তোর এত বড় সাহস? তুই চেয়ারম্যান বাড়ির মেয়ের নামে তুই মিথ্যা কথা কস? এই কথা যদি মিথ্যা হয় রে, তোরে কিন্তু দুইটা মালা পড়াই সারা গ্রামে ঘুরাবো। না চেয়ারম্যান, এটা সত্যি কথা, আমি দেখে আসছি, নিজের চোখে দেখে আসছি। ওই কোথায় দেখছস তুই? জমিদার বাড়ি বিল্ডিং এ কদ্দুস বেহুজুর, তুই এখানে লালুবি নিয়ে আর কয়েকজনে নিয়ে এখানে বাবুর বাড়ি দালানে যাবি। ওকে তুই যে নামে আমি এর আগেও শুনছি, তো তুই যে এখন নিজে ওকে শাসাইতে আসবি। যা চেয়ারম্যান সাহেব, নালেন যাই। তুইও যা, আর যদি মিথ্যা কথা হয় বুঝতে চিত এক এক জুতার মালা পড়। না স্যার, ঠিক আছে। এবার বুঝবি মজা কেরানি খাইতে কেমন লাগে।
তাহলে তোর আজ দুইজন দবির আর আজগর তাই কি হয়েছে কি হয়েছে চেয়ারম্যানের মেয়ার লাগে তোরা প্রেম করস তোমার সাহস তোদের বইলা গ্রাম আগামীকালের ভিতর তোরা এই গ্রাম ছেড়ে চলে যাবি তা না হলে আত পাও কাইটে যমুনা নদীতে ভাসাই দিব কি মানে মারছে লোকজন শুধু ময়নাকে পাওয়ার জন্য আমি আমার নিজের বন্ধু আজগর ও দবির কে চেয়ারম্যানের লোকদের দিয়ে নিজে মার খাওয়াইছি। আজকে দবির ও আজগারে গ্রাম থেকে চলে যেতেছে, তার জন্য আজকে আমার খুশির দিন। কি তুমি এত খারাপ? যাও তাহলে তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসো। তাই তো তাহলে যাইয়া গ্রাম চালাইতেছিস তুই ওগুলো কোনো কথা বুঝ না, ওরাই আমাকে মায়ের দেখা হয়েছে ভাই, ওগুলার দরকার নাই ভাই, গ্রাম থেকে চলে যেতে বড় কথা রে ভাই। কি করবো তাহলে? তোমরা চলে যাও, যাও তোমাদের বাবা আবার দেখে আমাদের আবার মারবে। দেখি তোমার যাও চলে যাও, তোমার দেখো তো আমার দেখে দাও। আমি মারি খাইছি দোস্ত, চল দোস্ত, করতে পারলে আমাদের সাথে দোস্ত, দেখো আমি
দেখতে পাচ্ছি একদম চলো। আচ্ছা ঠিক আছে। এবার বুঝবি কেমন মজা। চেয়ারম্যান সাহেবের কাছে বলে দেবো, দাঁড়াও আমার চেয়ারম্যান সাহেবের কাছে কই বের দেবো নিজের ভালোবাসা। বন্ধুদের চেয়ারম্যানের লোক দিয়ে কেলানি খাওয়াইছি, তারপরে আমাদের চেয়েছিলাম মালটা পালু বসে রাখতে চেত বলে।